আইপিএল বেটিং চক্রের টাকা সরবরাহ করার সময় গারুলিয়ার থেকে নোয়াপাড়া থানার হাতে গ্রেপ্তার তিন যুবক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার গভীর রাতে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে অ্যান্টি ক্রাইম নাকা চেকিং চলাকালীন গারুলিয়া পিনকল মোড়ে নোয়াপাড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসারেরা দেখতে পান ব্যারাকপুরের দিক থেকে একটি স্কুটিতে করে তিন যুবক আসছে। সন্দেহ হওয়াতে স্কুটিটি দাঁড় করান পুলিশ। তিন যুবককে তল্লাশি করে কিছু না পেলেও তাদের স্কুটি থেকে উদ্ধার হয় নগদ 3,78,000 টাকা। জিজ্ঞাসাবাদ করলে যুবকরা বলে তাদের জগদ্দলের আত্মীয়র বাড়িতে তারা টাকা দিতে যাচ্ছেন। পুলিশ সেই আত্মীয়দের ফোন করলে তারা বলে এই টাকা তাদের না। তৎক্ষণাৎ পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় আইপিএলে বেটিং চক্রের টাকা ছিল সেই টাকাটি। ধৃত তিন যুবকের নাম রোহিত কুমার সাউ, টি তারকেশ্বর রাও ও রিতেশ সিং। এদের মধ্যে টি তারকেশ্বর ও রিতেশ সিংয়ের বাড়ি টিটাগড় থানা এলাকায়, অপর এক যুবকের বাড়ি খড়দহ থানার পিকে বিশ্বাস রোড এলাকায়। ধৃত যুবকদের কাছ থেকে একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদেরকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। কপাল খারাপ, আমি কোনদিন গাড়ি ধরি না, ঠিক আছে? হ্যাঁ, ধর গাড়ি ধরতো। না না, ঠিক আছে, ঠিক, ওকে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।